বাম চোখে সেন্ট্রাল সেরাস ক্যারিও রেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। সমস্যা সমাধানের জন্য দেশ ও দেশের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। এতদিন পুরো সমস্যাটা জানা না গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিশ্চিত করেছে সাকিব বাম চোখে সেন্ট্রাল সেরাস ক্যারিও রেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। সাকিবের চোখের এই সমস্যা সেরে উঠতে কতদিন সময় লাগবে তা এখনও জানা যায়নি। আপাতত বিসিবির নিবিড় পর্যবেক্ষণে থাকবেন সাকিব। সাকিব প্রথমবার চোখের সমস্যাটা বুঝতে পারেন ভারতে বিশ্বকাপ চলাকালীন। সে সময় চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। বিশ্বকাপ শেষে দেশে আসার পর ঢাকাতেও চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তবুও সমস্যার সমাধান না হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর আগে লন্ডনে গিয়েছিলেন। তাতেও দূর হয়নি সমস্যা। বিপিএলে ম্যাচ খেলার সময় আবারও অস্বস্তি দেখা দেয় সাকিবের চোখে। রংপুরের জার্সি গায়ে মাত্র একটা ম্যাচ খেলে বিপিএলের মাঝেই সিঙ্গাপুরের বিমান ধরেন তিনি। সেখানে পরীক্ষায় ধরা পড়েছে সাকিবের চোখের সমস্যাটি। রিপোর্ট হাতে পাওয়ার পর সাকিবের চোখের সমস্যা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিবৃতিতে তারা নিশ্চিত করেছে সাকিব সেন্ট্রাল সেরাস ক্যারিও রেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এটি মূলত চোখের রেটিনার সমস্যা। মেকুলাতে সমস্যা হলে দৃষ্টিতে সমস্যা হয়ে থাকে। জানা গেছে অতিরিক্ত মানসিক চাপের কারণে সাকিবের মেকুলায় তরল জমা হয়েছে, যা সেন্ট্রাল সেরাস ক্যারিও রেটিনোপ্যাথি নামে পরিচিত। আপাতত বিসিবির অধীনেই দেখভাল করা হবে সাকিবের চোখের সমস্যাটি। পর্যবেক্ষণ শেষে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিসিবির মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিসিবির বিবৃতিতে তিনি বলেন, সাকিব বাম চোখে সূক্ষ্ম সমস্যায় ভুগছে। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর ও একাধিকবার পরীক্ষা নিরীক্ষার পর তার চোখে এক্সট্রা ফোভাল সেন্ট্রাল সেরাস ক্যারিও রেটিনোপ্যাথি রোগের সংক্রমণ পাওয়া গেছে। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে পরীক্ষা নিরীক্ষা শেষে বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি। আমার কাছে আছে 1000 টাকা লাগবে।